কোনো সন্দেহবাদী থাকার কোনো বাস্তবতা নাই তৃতীয় আরেকটা বিষয় আপনাদের বলি আওয়ামী লীগ তাদের নিয়ম ঠিক করেছিল কারা তাদের সংসদীয় আসনের প্রার্থী হতে পারবে কমপক্ষে তিনটি শর্ত পূরণ করতে হবে তিনটি শর্ত তাকে সদস্য হতে হবে কোন না কোন কাঠামোর সদস্য হতে হবে অর্থাৎ কোন না কোন কমিটির নেতৃস্থানীয় ব্যক্তি হতে হবে ইত্যাদি ইত্যাদি তো সাজা নম্বর সাত তো হাদামওয়ালা হাদামওয়ালা আওয়ামী লীগকে তার সমস্ত দেউলি আত্মটাকে বের করে দিয়েছে এক ঘন্টার নোটিশে আওয়ামী লীগের এমপিসি সদস্য সংসদীয় সদস্যের প্রার্থিতা তিনি নিয়ে এসেছেন নৌকা মার্কা নিয়ে এসেছেন আওয়ামী লীগের যিনি ইতিমধ্যে নৌকা প্রার্থী হয়েছিলেন তার নাম কেটে দিয়ে কাজেই আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধার জন্য নিজের নিয়ম ভঙ্গ করে এইটা আরেকবার প্রমাণিত হলো কতবার তারা অন্যান্য দলকে অভিযুক্ত করে অমুক দল এই করেছে গঠনতন্ত্র বদলেছে তারা অমুক করেছে আর আজকে এই দেউলিয়া দলকে ক্ষমতায় থাকার জন্য নিজেদের নিয়ম নীতি তোয়াক্কা না করে অন্য দল থেকে ভাগিয়ে এনে এক ঘন্টার মধ্যে তাকে নৌকা দিয়ে দেয় বন্ধুরা আমার ওনারা খেলতে চেয়েছেন সেমি ফাইনাল জিতে গেছেন ফাইনাল খেলতে আয়োজন করেছেন আয়োজন করেছিলেন নিজেদের চোদ্দ দলের মিত্র জাতীয় পার্টি আর যাদেরকে নিবন্ধন দিয়ে কতগুলো কি নাম বলেছেন এই যে তাদের দলের লোক নিচ্ছে সাজানো সাহেবকে নিয়েছেন উনি এইসব দল সম্পর্কে কি মন্তব্য করেছেন তা আপনারা সবাই জানেন এইরকম দলগুলোকে নিয়ে তারা ফাইনাল খেলতে চেয়েছিলেন তো ফাইনাল খেলবেন কিন্তু খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়রা কেউ তাদের সাথে খেলতে চান না কারণ খেলা যে ফাউল হবে ওবাজুল কাদের সাহেব এত একটা গোল দিবেন এটা সবাই জানে সমস্ত তার মিত্ররা জানে জবাই গোল ওবাজুল কাদের সাহেব একা একা গোল দিবেন গোল পোস্ট ফাঁকা রেখে একেবারে গোলের সামনে বলটা নিয়ে না গেলে উনি গোল দিতে পারেন না ওনার পা নড়ে না এই কারণে সবাই যে তাদের সাথে বসলো যে আমরা এখন আসন সমঝোতা করব আগে ভাগে আসন নিশ্চিত না করলে এই নির্বাচনে তারা যাবে না তাদের মন খারাপ কারো কারো মন খারাপ এমন যে টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে ওই মন খারাপটা বেরিয়ে আসে গলায় আর আগের মতো জোর নাই এই যে একতরফা একটা নির্বাচন একপাশে একটা নির্বাচন যে করবে তারা আমরা যে আগে থেকে বলে এসেছি এটা তারা প্রমাণ করলেন এরপরে বুদ্ধিদের করলেন যে প্রতিদ্বন্দ্বিতা তো এখন দেখাতে হবে নিজের দলের লোক বের করে আনবে তারা দামি প্রার্থী তারাই স্বতন্ত্র প্রার্থী এখন সাড়ে চারশো হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী কিভাবে ঠেকাবেন এই জন্য তারা বলছেন সবাইকে স্বতন্ত্র হতে দেওয়া যাবে না ১৭ তারিখ পর্যন্ত দেখেন কি হয় স্বতন্ত্র দিতে গিয়ে আবার কোনখানে কোন কুটি উল্টে যায় সেই ভয়ে তারা নানান হিসাব নিকাশ করছেন ১৬০-৭০-৮০টা আসন তারা একেবারে ওই ১৪ সাল আর ১৮ সালের মতো বানায় ফেললেন আর ১০০টা ১২০টা আসনে কিভাবে প্রতিযোগিতা দেখাবেন টেলিভিশন ক্যামেরা ওখানে থাকবে বিদেশি পর্যবেক্ষকরা দেখবে দেশে খুব সুষ্ঠু নির্বাচন করছে এই নাটক স্ক্রিপ্ট তারা লিখছেন এই রকম একটি নির্বাচন হচ্ছে বন্ধুরা আমার আমরা বলতে চাই আজকে এই সরকার যারা জনগণের ভোট ছাড়া কেবলমাত্র এই রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে দমন পীড়ন করে ক্ষমতায় আছে তাদের এই অন্যায় ভোটে আমরা বাংলাদেশের জনগণ কোনোভাবে সহযোগিতা করব না আমরা ভোট কেন্দ্রে যাব না আমরা এই ভোটে বর্জন করে একে বয়কট করে আমরা বাংলাদেশকে রক্ষার সংগ্রামকে শক্তিশালী করব বন্ধুরা আমার এই ভোট
জাতিসংঘের সর্বশেষ বিবৃতি আপনারা শুনেছেন ইতিমধ্যে পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা নানা ধরনের বিধিনিষেধ স্যাংশন এই সমস্ত হুমকি ইতিমধ্যে আছে জাতিসংঘের বিবৃতির পরে এটা পরিষ্কার বাংলাদেশ এই ধরনের একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে গেলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক দিক থেকে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়বে কাজে এই সরকার বাংলাদেশকে নিয়ে যে আজকে বাজি ধরেছে কোনোভাবেই সেটা সফল হতে দেওয়া যায় না আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে যার যার অবস্থান থেকে নামুন রাজপথে নামুন রাজপথের জনগণের দখল তৈরি করে আমরা এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেব এবং দেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠ অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করব সেই লড়াই আমাদের করতে হবে লড়াই চলছে কোন ষড়যন্ত্র কোন দমন পীড়ন এই লড়াইকে থামাতে পারবে না সেই শপথ আমরা গ্রহণ করছি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা